টুনি তার ছানা টিঙ্কুর জন্য জন্মদিনে কেক নিয়ে যাচ্ছিল। তখন সামনে থেকে গাড়ি এসে টুনিকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যায়। টুনির পেট থেকে অনেকটা রক্ত বেরোচ্ছে। টুনি যন্ত্রণাতে ছটফট করছিল। টুনি অসহ্য যন্ত্রণা সহ্য না করতে পারে সেখানেই মারা যায়। তার ছানা টিঙ্কু তার মায়ের আসতে দেরি হচ্ছিল বলে তাড়াতাড়ি করে তার মাকে খুঁজতে যায়। টিঙ্কু এসে দেখে তার মায়ের মৃতদেহটা পড়ে আছে। টিঙ্কু তার মায়ের কাছে এসে খুবই কান্নাকাটি করতে লাগে। তার মায়ের কথাগুলো খুবই মনে পড়ে। তখনই হঠাৎ সেখানে যমরাজ আসে। যমরাজ এসে বলে, তুই কান্না করিস না, তোর মাকে আবার ফিরে পাবি। যারা যারা লাইক আর সাবস্ক্রাইব করবে তবেই তোর মাকে। আজকে টুনি তার ছানা টিঙ্কুকে নারকেলের লাড়ু বানিয়ে খাবে। তাই টুনি নারকেল পাড়তে আসে। তার ছানা টিঙ্কুকে নারকেল কুড়াবার জন্য বলে। টুনি যখন নারকেল গাছে উঠে নারকেল পাচ্ছিল, তার ছানা টিঙ্কু নারকেল গাছে গোড়ায় ডারিং থাকে। তখনই একটা নারকেল টিঙ্কুর মাথায় এসে পড়ে। টিঙ্কু সঙ্গে সঙ্গে মারা যায়। টুনি তাড়াতাড়ি করে নারকেল গাছ থেকে নেমে আসে। টুনি এসে দেখে তার ছানা টিঙ্কু মারা গেছে। টুনি খুব কান্নাকাটি করতে লাগে। তখনই টুনি জিনের দেওয়া জাদুর প্রদীপটা বের করে। টুনি তাড়াতাড়ি করে প্রদীপের গায়ে ঘষা দিতে থাকে। তখনই প্রদীপের ভেতর থেকে একটা জিন বের হয়ে আসে। জিনকে সব কথা খুলে বলে। একদিন টুনি নদীর পারে জল খাবার জন্য আসে। তখনই তার সামনে এক ভয়ানক রাক্ষস চলে আসে। সেই রাক্ষসটা টুনির মাথাটা ধর থেকে আলাদা করে দেয় এবং তার মায়াবী শক্তি দিয়ে টুনিকে নদীর জলে ভাসিয়ে দেয়। ভয়ঙ্কর রাক্ষসটা সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। তখনই টুনির কাটা বডিগুলো নদীর জলে ভাসতে ভাসতে চলে যায়। তখনই টুনির ছানা টিঙ্কু নদীর পারে জল আনতে যায়। তখনই টিঙ্কু দেখে তার মায়ের কাটা বডিগুলো নদীর জলে ভাসছে। তখনই টিঙ্কু খুব কান্না করতে লাগে। টিঙ্কু তাড়াতাড়ি করে তার মায়ের কাটা বডিগুলো জল থেকে তুলে এক সাধুর কাছে নিয়ে আসে। সাধুকে কানতে কানতে সব কথা খুলে বলে। সাধু তখন বলে, টিঙ্কু আমি তোর মায়ের জীবন আবার ফিরিয়ে দেবো। একদিন একটা ভয়ঙ্কর ডাইনি তার মৃত্যুর তরোয়াল নিয়ে যাচ্ছিল। তখনই ডাইনির হাত থেকে তরোয়ালটা ফুসকে যায়। তখনই টুনি আর টুনির ছানা টিঙ্কু ঘরের বাইরে ফুটবল খেলছিল। তখনই সে ভয়ঙ্কর ভাবে সেই মৃত্যুর তরোয়ালটা টুনি ঘরের পাশ দিয়ে ছুটে আসে। তরোয়ালটা এতটাই পিটে আসছিল যে টুনির ছানা টিঙ্কুর মাথায় গেঁথে যায় আর টিঙ্কু ছটপট করতে করতে সেখানেই মারা যায়। টুনি তার ছানার মৃত্যু দেখে টুনি খুবই কান্নাকাটি করতে লাগে। তার ছানার টিঙ্কুর মৃত্যু খুবই ভয়ঙ্কর ভাবে হয়েছিল। টুনি যখন কান্নাকাটি করছিল তখন তার সামনে এক ভয়ঙ্কর ডাইনি আসে। ডাইনি টুনিকে বলে, টুনি তুই কান্নাকাটি করিস না, তোর ছানা আবার ফিরে আসবে। সবাই যদি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে।